بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اقرأ বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি আমাদের নিয়মিত আয়োজন নুরুল কোরআনে আমাকে কথা বলার এবং আপনাদের সকলকে কথা শোনার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ ইখলাসের সাথে যেন আমি কথা বলতে পারি আমরা সকলে যেন আমলের নিয়তে শুনতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দর্শক শ্রোতা মানব জীবনে অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে মানুষ ইহকালীন কল্যাণের পথ পায় পরকালীন মুক্তির পথে চলে আর যারা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারেন তারাই সফল কাম এই সফলতার পথ দেখানোর জন্য আল্লাহ পাক দয়া করে নবী রাসূলকে পৃথিবীতে দিয়েছিলেন নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিয়ে যাবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি দুটি জিনিস রেখে গেলাম যতদিন এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল করিম আর আরেকটা হলো আমার সুন্নাহ হাদিস এই কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে আল্লাহ পাক ফরমান ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি আর এই কোরআনুল করিমকে আমি হেফাজত করে রাখব আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে নির্ধারিত মানুষ আল্লাহ পাকের মনোনীত মানুষদের মাধ্যমে কোরআনুল করিমকে মাহফুজ করে রাখবেন কেউ হিফজের মাধ্যমে সিনাতে সংরক্ষণ করে রাখবেন কেউ তাদাব্বুর গবেষণা করে কোরআনুল করিম থেকে মাসআলা মাসাইল বের করে ইলমে দিন দুনিয়াতে বাকি রেখে
এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দাদের মাধ্যমে এই কোরআনুল করিমকে আল্লাহ পাক পৃথিবীতে রাখবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যেগুলো ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন তাদের মাধ্যমে আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, ওয়ারাসাতুল আম্বিয়ায়ে কেরামগণ সেগুলোকে সংরক্ষণ করে আমাদের পর্যন্ত এসেছে এবং এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল করিমের ব্যাখ্যা মূলত হাদিস, কোরআনুল করিমের ব্যাখ্যা মূলত কোরআনুল করিম, অর্থাৎ কোরআনুল করিমের কিছু কিছু ব্যাখ্যা রয়েছে কোরআনের মধ্যেই, আর যেগুলোর ব্যাখ্যা পাওয়া যায় না হাদিসের মধ্যে সেগুলোর বিবরণ রয়েছে, সেগুলোর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে গেছেন। এই কোরআনের ইলম যুগে যুগে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম এবং উলামায়ে কেরাম, উলামায়ে উম্মতের মাধ্যমে সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া, আল্লাহ এই চারটি গুণ, ইয়াতলু আলাইহিম আয়াতিক কোরআনুল করিমের তিলাওয়াত, সহিহ শুদ্ধ তিলাওয়াত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এই কিতাবের শিক্ষা, ওয়াল হিকমা এর ভিতরের হিকমত, এর ভিতরের যে মূল কথাগুলো সেগুলো, ওয়া ইউযাক্কিহিম এবং যাদের অন্তর অপবিত্র তাদের অন্তর পবিত্র করা, যে নবী আসবেন সেই নবীর অন্তর পবিত্র থাকবে এবং অন্যদের অন্তর পরিষ্কার করবেন। এই যে চারটি গুণ, এই চারটি গুণ নবীদের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যে নবী এই শিক্ষা দিয়ে গেছেন, তাবেঈনদের মধ্যে, তবে তাবেঈনদের মধ্যে, উলামায়ে উম্মতের মধ্যে এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবেন ওয়ারাসাতুল আম্বিয়া। আর এটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কিছু মানুষের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটা গুরু অবশ্যই থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, আর তারাই হবেন সফল কাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই উলামায়ে কেরামদের জিম্মাদারি দায়িত্ব তারা আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এবং যারা উলামায়ে কেরামদেরকে অনুসরণ করেন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ভাগ্যবান মানুষজন, তারা উলামায়ে কেরামদের থেকে শিক্ষা নিয়ে একটা গ্রুপ অবশ্যই থাকবেন কিয়ামত পর্যন্ত। আজকের এই ফিতনার যুগে নানাবিধ সমস্যা, নানাবিধ চক্রান্ত, শয়তানের ধোঁকা, মানুষরূপী শয়তানদের ইসলাম বিধ্বংসী বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সমাজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, যার কারণে নেককার মানুষগুলো যারা ইবাদত করেন তাদের ইবাদত অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার বিভিন্ন চক্রান্তে পড়ে, বিভিন্ন লোভে পড়ে, তাদের ইবাদতগুলো ধ্বংস হয়ে যায়। সত্যিকার অর্থে ওয়ারাসাতুল আম্বিয়াকে যদি ফলো করতেন, সত্যিকার অর্থে দিন যদি শিক্ষা গ্রহণ করতেন আর এগুলোর উপরে অনুসরণ করতেন, এই উম্মত, উম্মতে উলামা, উম্মতে কৌম, কৌমের উম্মতগণ যদি করতেন তাহলে এই সমস্ত দুকাত থেকে বিরত থাকতে পারতেন। বুখারী শরীফের একটা হাদিস, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি
ومن وقاف الشبهات وقاف الحرام كالراعي يرعى حول الحما يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حما الله محارمه ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন, হালাল জিনিসটা স্পষ্ট, হারাম জিনিসটা অস্পষ্ট, ওবাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, কিন্তু এই দুটার মধ্যে কিছু জিনিস রয়েছে সন্দেহযুক্ত জিনিস, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, সমাজের অনেক মানুষ এই সন্দেহযুক্ত জিনিস সম্পর্কে ধারণা নাই, ফমানিত তাকার সুবহাত, যখন সন্দেহ ওয়াকে হয়ে যাবে, সন্দেহ পাওয়া যাবে কোনো জিনিসের মধ্যে, ওয়াকাফিল হারাম, তখন হারাম ওয়াকে হয়ে যাবে, ওমান ওয়াকাফিস সুবহাত, যখন ওয়াকাফিল হারাম তখন হারাম ওয়াকে হয়ে যাবে। প্রত্যেকটা দুনিয়ার মালিকের বাদশাদের এক একটা সীমারেখা থাকে, ইংল্যান্ডের একটা সীমারেখা রয়েছে, এর বাহিরে যেতে হলে পারমিশন লাগে, ভিসা লাগে, বাংলাদেশের একটা সীমারেখা রয়েছে বাংলাদেশ সরকারের, এর বাহিরে যেতে হলে ভিসা লাগবে, এভাবে বিভিন্ন দেশের এক একটা সীমারেখা রয়েছে, এর বাহিরে যেতে হলে ওই দেশের সরকারের পারমিশন লাগে, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহ আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। যেভাবে দুনিয়ার বাদশার একটা সীমারেখা থাকে, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের দোয়াও একটা সীমারেখা রয়েছে, আর এই সীমারেখাটা হলো হালাল আর হারাম। যেটা হালাল করে দিয়েছেন সেটা আল্লাহ পাকের দোয়া একটা বৈধতা, সেই হালালের উপরে সন্দেহ করা যাবে না, আর যেটা হারাম করে দিয়েছেন সেটা আল্লাহ পাকের দোয়া একটা সীমারেখা, একটা অর্ডিনেন্স, আল্লাহ পাকের দোয়া একটা ওয়ার্ডার, সেটাকে অতিক্রম করা যাবে না, সেটা গ্রহণ করা যাবে না, এটা আল্লাহ পাকের দোয়া সীমারেখা। কিন্তু দুটার মধ্যে কিছু রয়েছে সন্দেহযুক্ত, যেমন মনে করেন আপনি রাতের বেলা একটা কলসিতে পানি রেখেছেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন কলসির পারে বসা একটা কুকুর, আপনি দেখেন না এই কুকুরটা পানি পান করেছে, দেখলে তো বুঝতেন এই পানিগুলা নষ্ট হয়ে গেছে, কিন্তু কুকুরটাকে এখানে বসার কারণে, বসা দেখার কারণে একটা সন্দেহ ওয়াকে হয়ে গেল, হয়তো কুকুরটা রাতের বেলা পানি পান করেছে, হয়তো নাও করতে পারে, ওই যে সন্দেহ হয়ে গেল ওই পানিটা আপনার জন্য ইউজ করা হারাম। আপনি একটা পিৎজা শপ থেকে আপনি পিৎজা আনবেন, ওই শপের মধ্যে হারাম মিটও বিক্রি করা হয়, হারাম মিট দিয়ে পিৎজা বানানো হয়, হারাম মিট চিকেন বিক্রি করা হয়, চিকেন উইংস, চিকেন নাগেট, চিকেন তান্দুরি, সেগুলো হারাম, কিন্তু ওখান থেকে আপনি ভেজিটেবল পিৎজা আনছেন, ভেজিটেবল বার্গার আনছেন, যদিও এটা ভেজিটেবল, ওই একই টেকওয়ের মধ্যে, একই রেস্টুরেন্টের মধ্যে হারাম মিট চিকেন রয়েছে, এখানে এক্ষেত্রে সন্দেহ ওয়াকে হয়ে যেতে পারে, যে ওখানে যেহেতু একই টেকওয়ের মধ্যে, একই রেস্টুরেন্টের মধ্যে হালালও বিক্রি করা হচ্ছে, হারামও বিক্রি করা হচ্ছে, এখানে সন্দেহ হয়ে যেতে পারে, হয়তো যে একই ফ্যান ইউজ করা হয়েছে, একই মেশিনের মধ্যে, ওভেনের মধ্যে ঢুকানো হয়েছে, যেখানে ওই হারাম মিট থেকে ওয়েল লেগেছে, অথবা সেখান থেকে মিট থেকে পানি পড়েছে, আর সেইখানে আবার ওইটাও ফ্রাই করা হয়েছে, যথাযথভাবে এটাকে মুসা করা, মুসা হয় নাই, হারাম জিনিসকে এখান থেকে উঠানো হয় নাই, এমনও হতে পারে, তখন ওই আপনার সুইটেবল ফর ভেজিটেরিয়ান যেটা রয়েছে সেটাও হারাম হয়ে যাবে। এই জন্য এই হাদিসটা এখানে কার্যকর, ওয়াকাফিল হারাম, ওয়াকাফ সুবহাত ওয়াকাফিল হারাম, সন্দেহ হয়ে যেতে পারে, আপনি তো দেখেন নাই কিচেনে কী হইতেছে, একই গ্লাভ নিয়ে দুটাকে ধরে যদি হয়, একই গ্লাভ নিয়ে, তাহলে এখানে হারাম পিৎজা এবং হালাল পিৎজা একই গ্লাভ নিয়ে যদি টাচ করা হয়,
একই ফানের মধ্যে ওভেনের মধ্যে যদি ফ্রাই করা হয় তাহলে এটা হারাম হয়ে যাবে। যেহেতু আপনি দেখেন নাই সেহেতু সন্দেহ ওয়াকে হয়ে গেল, ইদা ওয়াকাফিস শুভহাত ওয়াকাফিল হারাম, যখন সন্দেহ ওয়াকে হয়ে যাবে তখন হারাম ওয়াকে হয়ে যাবে। তাই এক্ষেত্রে এটাকে যখন হারাম ওয়াকে হয়ে গেল, সন্দেহ ওয়াকে হয়ে গেল, হারাম সাবিত হয়ে গেল, তখন এটার থেকে দূরে থাকা দরকার। আজকে আমাদের ইবাদত কেন কবুল হয় না, আমাদের দোয়া কেন কবুল হয় না? আরেক হাদিসের মধ্যে এসেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস-সামা ওয়া ক্বালা ইয়া রাব্বু ইয়া রাব্ব ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ওয়া আন্না ইস্তাজাবু লাহুম। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, হাজের মধ্যে গেল বান্দা, আর সে সমস্ত তার দাড়ির মধ্যে দুলাবালি লাগানো, চুল দাড়ি উস্কু খুস্কু, অনেক জায়গা সফর করে, আল্লাহর বাড়িতে গিয়ে হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে চাইতেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত উঠাইয়া বলতেছে, ওকালা ইয়া রাব্বু ইয়া রাব্বু, হো আমার মাওলা, হো আমার রব, কিন্তু রব তার কথা শুনেন না, কারণ ওমা তামুহু হারামুন, তার খাদ্য হারাম, ওমা শরাবুহু হারামুন, তার পান করা পানীয় হারাম, ওমালবাসুহু হারামুন, তার পরনের পোশাক হারাম পয়সা দিয়ে, ওগুদিয়া বিল হারাম, ওয়ান্নায়াস্তাজাবুলাহুম, তার পারিপার্শ্বিক অবস্থা সব কিছুর মধ্যে সে হারামের মধ্যে ডুবা, আর আল্লাহ পাক সে আশা করে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন, তার ইবাদত কবুল করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকে সবথেকে বড় সমস্যা হয়ে গেছে পারিপার্শ্বিক হারাম এনভায়রনমেন্ট, হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম রুজি রোজগার, থাকার জায়গা হারাম পয়সা দিয়ে, খাবারের জিনিস হারাম দিয়ে কিনা অথবা হারাম জিনিস সংমিশ্রিত, পরনের কাপড় হারাম পয়সা দিয়ে কিনা, যার কারণে ইবাদত কবুল হয় না, যার কারণে দোয়া কবুল হয় না। সম্মানিত দর্শক শ্রোতা, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আরও সচেতন হতে হবে। আমরা অনেক সময় টুথপেস্ট ইউজ করি, জানি না এটা অ্যানিমাল ফ্যাট, এখানে পশুর চর্বি থাকতে পারে, হালাল পশু হোক আর হারাম পশু হোক, কিন্তু এই পশু বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে কিনা হালাল পশুগুলোকে সেটা আমাদের ধারণা নাই। তাই অ্যানিমাল ফ্যাট দেখলে সতর্ক হতে হবে, এটা ইউজ না করা। টুথপেস্ট, ক্রিম, প্রসাধনী, ক্রিম মেখে নামাজের মধ্যে আসা, স্যান্ট ব্যবহার করে, অ্যালকোহলযুক্ত স্যান্ট ব্যবহার করে মসজিদের মধ্যে আসা, সতর্ক হই না আমরা, অত মেহনতের ইবাদত সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অসতর্কতার কারণে। আমরা ইনশাআল্লাহ সেগুলো লক্ষ্য রাখব, হারাম থেকে বেঁচে থাকবো। আমরা শুধু মনে করি খাদ্যতে হারাম, সেগুলোর থেকেই বেঁচে থাকতে হবে, কিন্তু পরনের জিনিস হারাম হতে পারে এটা আমাদের ধারণা নেই, পরনের জিনিসও হারাম হতে পারে, কারণ হারাম পয়সা দিয়ে কিনলে এটা হারাম হয়ে যায়। আরেকটা সূক্ষ্ম ব্যাপার আমাদের অনেকটা আমরা গাফিল থাকি, সূক্ষ্ম ব্যাপার, জুমার দিনে প্রতি জুমাবারে আমরা প্রায় সময়, আমার মসজিদে আমি বলি আর অন্যান্য মসজিদে উলামায়ে কেরাম ইমাম আইম্মায়ে কেরামগণ বলে থাকেন, আওকাতে মকরুহা সম্পর্কে, মকরু সময়, দিনের বেলা তিনবার মকরু সময় হয়, সূর্য উদিত হওয়ার সময়ে, যখন সূর্য উদিত হয় এই সময়ে 23 মিনিট, মনে করেন সাপোজ 6টার সময় সূর্য উদিত হলো, 6:23 এই 23 মিনিট কোনো নামাজ আদায় করা যাবে না, অপেক্ষা করতে হবে। আপনি উঠেছেন 6টার সময়ে, অজু করে অপেক্ষা করুন, তিলাওয়াত করুন, তসবি পড়ুন, অপেক্ষা করুন, 23 মিনিট চলার পরে এরপরে আপনি ফজরের সালাত আদায় করুন। এখন অজু করে যদি এসে দেখেন 6টায় সূর্য উঠে, আরও 2 মিনিট বাকি আছে, আপনি দাঁড়িয়ে যান, ফরজ আদায় করে নেন, 2 রাখাত ফরজ আদায় করে নেন, 23 মিনিট পরে আপনি এরপরে 2 রাখাত সালাত সুন্নাত আদায় করবেন। এটা হলো একটা মাসআলা। দিনের মধ্যখানে সূর্য উদিত হয়, সূর্য মিডিল ডে, মিড ডে হয়,
ওই মিদ্যেতে সালাত আদায় করা মাকরুহে তাহরিমি হারাম। তো জুমার নামাজে আমরা প্রায় দেখি যে মানুষজন মসজিদে ঢুকেই দখলুল মসজিদ সালাত আদায় করেন। দখলুল মসজিদ হলো সুন্নত সালাত, কিন্তু এই সময় যদি দুপুরের টাইম থাকে, এই সময় যদি সূর্য মাথার উপরে থাকে, তাহলে ওই সময়ে সালাত আদায় করা মাকরুহে তাহরিমি। দেখতে হবে, আপনি ক্যালেন্ডারে নজর বুলাবেন, দেখবেন যদি এই সময়ে মাকরুহে তাহরিমি সময় হয়, সূর্য মিডডে থাকে, তাহলে এই সময় সালাত আদায় করবেন না, 10-12 মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এই সময়টা আমরা খেয়াল করি না। দোস্ত, সালাত আদায় করতেছেন নেকির জন্য, আজরের জন্য, সোয়াবের জন্য, কিন্তু আপনার এই সালাত আপনার জন্য গুনাহ বয়ে আনবে। এটা আপনার জন্য নেকি হবে না, বরংস আজাব ডেকে আনবে। তৃতীয় যে আওকাতে মকরুহাতের তৃতীয় সময়, আসরের সালাত আপনি আদায় করেছেন 6:45-এ, বর্তমান সময়ের কথা বলছি। মাগরিবের সালাত হবে মনে করেন 8:22-তে মাগরিবের সালাত হবে। এখন আসরের সালাত আদায় করার পরে মসজিদে বসা আছেন, আপনি উমর কাদা পড়তে চাচ্ছেন, নফল সালাত আদায় করতে চাচ্ছেন, এটা ঠিক হবে না, কারণ এই সময়টা আওকাতে মকরুহাত, মকরু সময়ের মধ্যে একটা সময়। এই সময় আপনি তিলাওত করতে পারেন, তসবি পড়তে পারেন, আপনি মাসআলা মাসাইল স্টাডি করতে পারেন। হ্যাঁ, যদি আপনি বাহিরে থাকেন, 6:45-এ আসরের নামাজ আপনি আদায় করতে পারেন নাই, আপনি 7 o'clock-এ পড়তে পারবেন, 7:30-তে পড়তে পারবেন, 8 o'clock-এ পড়তে পারবেন। এক কথায় আপনি মাগরিবের সালাতের আগে আপনি আসরের সালাত পড়তে পারবেন, কিন্তু আসরের সালাত যথাসময়ে আদায় করে নিছেন, এরপরে আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না। এটা মকরু সময়, মকরুহে তাহরিমি অর্থাৎ হারাম সময়, এই সময়ে সালাত আদায় করতে পারবেন না। এই মাসআলা অনেকের জানা না থাকায় এই এখানে ভুল করে থাকেন এবং সালাত আদায় করেন, সালাত তো হয়ই না, উল্টা গুনাহ হয়। এটা জুম্মাবারে অনেক সময় পরিলক্ষিত হয়। জুম্মাবারে আরে কিছু ভুল আমাদের নজরে পড়ে, ভুলগুলো হলো যারা প্যান্ট পরেন এবং শার্ট পরেন, তারা যখন রুকুতে যান তখন নাবির পিছন দিকের জায়গাটা ওপেন হয়ে যায়, অথচ পুরুষদের জন্য নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘুরে রাখা ফরজ, আর মহিলাদের জন্য ফুল বডি ঘুরে রাখা ফরজ। তো পুরুষের এই ফরজ তর্ক হয়ে যায়। ইদানিং আরেকটা ফিতনা, আরেকটা কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা শুধু ইংল্যান্ডে নয়, আমি দেখেছি বাংলাদেশেও, সামার টাইমে গরমের সময়ে শর্ট প্যান্ট পরার একটা কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে। এই শর্ট প্যান্ট পরার কারণে হাঁটার সময়ে হাঁটুটা উলঙ্গ হয়ে যায়, অথচ ফরজ হল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘোরা, এটা ফরজ। আশ্চর্য হয়ে যায় অনেকেই জুম্মাবারে দেখা যায় যে শর্ট প্যান্ট পরে মসজিদে পর্যন্ত চলে আসেন, এত স্পর্ধা, অথচ আমরা মুসলমান। এই মাসআলাগুলো বারবার কেন বলতে হবে, এই মাসআলাগুলো আমাদেরকে কণ্ঠস্থ করতে হবে, অভ্যস্ত করতে হবে। আমরা যেহেতু মুসলমান, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই মাসআলাগুলো শুধু নামাজ ফরজ নয়, আপনি আপনার সতর ঢেকে রাখা ফরজ, আপনার নামাজের জায়গা পাক নাকি না পাক সেটা দেখা আপনার উপরে ফরজ, আপনার কাপড় পাক কাপড়, যে কাপড় দিয়ে আপনার সতর ঢাকা যায় সেই কাপড় পরা, যে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না পাক নয় পাক সে কাপড় পরে নামাজ আদায় করা, সে কাপড় পরা আপনার উপরে ফরজ। এ কারণে ভাই বোনদের খিদমতে অনুরোধ করব, গুরুত্বপূর্ণ এ সমস্ত মাসআলা মাসাইল যেন আমরা ভুলে না যাই। সত্যিকারের মুমিন হতে হলে আমাদের ইবাদতগুলোকে খাঁটি এবং কেয়ামতের দিন নাজাতের উসিলা বানাতে হলে আমাদেরকে দিন শিখে তার যথাযথ আমলের মাধ্যমেই সম্ভবপর। আল্লাহ পাক আমাদেরকে
সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমার অসম্পূর্ণ কথাগুলো বলবো, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরআন প্রোগ্রামে উপস্থিত হলাম। আমি কথা বলতেছিলাম আজকের এই ফিতনার যুগে আমাদের ইমান এবং আমলকে ঠিক রাখতে হলে একান্ত প্রয়োজন চোখ মুখ খোলা রেখে হালাল পথে চলা, হারাম থেকে বিরত থাকা, পারিপার্শ্বিক অবস্থার খোঁজখবর নেওয়া, নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানো। বিশেষ করে আমরা কি খাচ্ছি সেদিকে খেয়াল রাখা, আমরা যে ইবাদত করছি সেই পুঁজিগুলো যেন নষ্ট না হয়, সে আবাদতগুলো যেন যথাযথভাবে আল্লাহ পাকের কাছে গিয়ে পৌঁছে, সেগুলো যেন বেকার না হয়, সেগুলো যেন উচ্ছিষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা। ফুল কুরমা পোলাও পাক করা হলো, এর মধ্যে পড়ে গেল কেরোসিন, পেট্রোল এক ছিটা পড়ে গেল অথবা পসরাব পড়ে গেল, যেভাবে সব খাবারগুলো নষ্ট হয়ে যায়, ঠিক তেমনইভাবে আবাদত করলেন, সালাত আদায় করলেন, কিন্তু এই সালাতটা মকরুহ সময়ে পড়লেন, এই সালাতটা হারাম সময়ে পড়লেন, আপনার সালাত নষ্ট হয়ে গেল। অথবা আপনি সেই সালাত যখন আদায় করছেন আপনার কাপড়টা পাক ছিল না, সালাত নষ্ট হয়ে গেল। অথবা সালাত যখন আদায় করছেন তখন আপনার সতরে আওরাত, যেগুলো ঘুরে রাখা ফরজ, সেই সতর আপনার খোলা হয়ে গেল, আপনার সালাতটা বরবাদ হয়ে গেল, এই সালাত আপনার গ্রহণযোগ্য হবে না। একদিকে সালাত তো নষ্ট হলো, আরেকদিকে আপনার ফরজ তরক হওয়ার কারণে আপনি একটা ফরজ তরক করার কবিরা গুনার মুস্তাহিক হলেন, কবিরা গুনাগার হয়ে গেলেন। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের চিরস্থায়ী দুশ্মন। আল্লাহ, শয়তানের অনুসরণ না করা, শয়তান আমাদের চিরস্থায়ী দুশ্মন। আর এই শয়তান চায় না যে কোনো মানুষ এবাদত করে সে জান্নাতি হোক। এবাদত করনেওয়ালা মনে করতেছেন তিনি এবাদত করতেছেন, কিন্তু তার এবাদত যে নষ্ট হয়ে যাচ্ছে ওই সমস্ত কারণে, কেউর এবাদত নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কেউর এবাদত নষ্ট হয়ে যায় হারাম পোশাকের কারণে, কেউর এবাদত নষ্ট হয়ে যায় হারাম সময়ে সালাত আদায় করার কারণে, কেউর এবাদত নষ্ট হয় যে তার কাপড় পাক না থাকার কারণে, কেউর এবাদত নষ্ট হয় তার তিলাওয়াত সহি না থাকার কারণে, এবাদতের পদ্ধতি না জানার কারণে, এভাবে বিভিন্ন কারণে ওইগুলার মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখে শয়তান সে পুলকিত হয়, সে আনন্দিত হয়, আর আমরা তো মনে করি এবাদত করতেছি সেগুলো আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে, না কখনো নয়। জাল মানি দিয়ে যেভাবে কোনো কিছু কিনা যায় না, অর্থহীন এবাদত দিয়ে, অজুবিহীন এবাদত, পাকবিহীন এবাদত, ফরজ তরক করা এবাদত, সে সমস্ত এবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হইলে শরীয়তকে যথাযথভাবে মেনে, দিনকে যথাযথভাবে শিখে এরপরে ইবাদত করলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে জান্নাত পাওয়ার আশা করা যায়। আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছিলাম সেখানে নবীজি ইসলাম ফরমান, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা। জেনে রাখো, সাবধান, ফিল জাসাদে মুযগা, দেহর ভিতরে রয়েছে একটি গোস্তের টুকরা। ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব, যখন এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, গান্দা হয়ে যায়, ময়লা হয়ে যায়, ফাসাদাত জাসাদুল, তাহলে ওই সমস্ত দেহ
গান্দা হয়ে যায়, সালুহাল সালুহাল জাসাদুকুল্লু, এটা যদি সুস্থ থাকে সমস্ত দেহ সুস্থ থাকে, এই যা সালুহাত সালুহাল জাসাদুকুল্লু, আর এটা যদি ফাসাদাত ফাসাদাল জাসাদুকুল্লু, এটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত দেহ নষ্ট, এটা সুস্থ থাকলে সমস্ত দেহ অসুস্থ, আর এইটা গুস্তের টুকরাটার নাম হলো আলা ওয়াহি আল কালব, এটার নাম হলো কালব। আমাদের ভিতরে কালব রয়েছে, এই কালব যদি ময়লা হয় তাহলে সব কিছু ময়লা হয়ে যায়। দেখুন, একজন রুগী তার সামনে যত ভালো খাবার দেন না কেন, টেস্ট পাবে না, বলবে স্বাদ লাগতেছে না। যতক্ষণ পর্যন্ত ওই বিমার দূর না করা হবে, এই রুগী সুস্থ না হবে, ততক্ষণ পর্যন্ত তার খাবারের টেস্ট মিলবে না, যত ভালো খাবারই দেন না কেন। প্রথমে তার চিকিৎসা করাতে হবে এবং শারীরিক যে অসুস্থতা রয়েছে, জ্বর বেদি রয়েছে, সেগুলোকে দূর করতে হবে। এরপরে ভালো খাবার দিলে তার স্বাদ অনুভব হবে, টেস্ট অনুভব হবে। ঠিক তেমনিভাবে আমাদের অন্তরের মধ্যে যে সমস্ত ময়লা লাগে, সেই ময়লাগুলোকে দূর করতে হবে। সেই ময়লাগুলো দূর করার ঔষধ হলো হালালের উপরে চলা, হারাম থেকে বেঁচে থাকা এবং অন্তরের মধ্যে জিকিরকে জারি করে নেওয়া, আল্লাহর নাম অন্তরের মধ্যে জারি করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করা। আর যদি সেগুলো করা যায়, আস্তে আস্তে ময়লাগুলো দূর হয়ে যায়। যেভাবে কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে কাপড়টা আগের মতো ধবধবা ফকফকা হয়ে যায়, ঠিক তেমনিভাবে অন্তরে ময়লা লাগলে অন্তরের ময়লা দূর করার ঔষধি হলো সাবান, হলো হালাল পথে চলা, হালাল খাদ্য গ্রহণ করা, আর জিকির অন্তরের মধ্যে চালু করে দেওয়া। এটা যদি করতে পারি, অন্তরে যে ময়লা লেগেছে আস্তে আস্তে ময়লাগুলো সাফ হতে থাকে এবং পূর্ণ অবস্থার মধ্যে, আগের অবস্থার মধ্যে অন্তরটা চলে আসে, কল্পটা চলে আসে, আর ওই সময়ে যদি ইবাদত করা হয়, ওই ইবাদতের মধ্যে টেস্ট অনুভব হয়, আর অন্তরে ময়লা নিয়ে ইবাদত করলে ইবাদতে মজা লাগে না, নামাজের মধ্যে মজা লাগে না, বিষ বিষ করে কতক্ষণে মসজিদ থেকে বের হবেন, কতক্ষণে সালাত আদায় করে নিবেন, কতক্ষণে তিলাওয়াত থেকে উঠবেন, তিলাওয়াতে বসলে মাথা ব্যথা হয়, ইবাদত করতে মাথা ব্যথা লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে না, কারণ অন্তরে ময়লা, অন্তরে অসুস্থ হয়ে গেছে। তাই ওই রুগীর মতো, যে রুগীর নানাবিধ রোগে আক্রান্ত আর তার সামনে কুরমা পোলাও দিলে টেস্ট লাগে না, সে খাদ্য গ্রহণ করতে চায় না, একইভাবে ওই রুগী অন্তরের রুগী, গুনাহের রুগী, গুনার কারণে তার ময়লা অন্ধকার হয়ে গেছে, মলিন হয়ে গেছে, তাকে এখন ভালো কথা বললে তার ভালো লাগে না, ওয়াজ নসিহতে তার ভালো লাগে না, এবাদতের মধ্যে সে মজা পায় না, শান্তি পায় না, মসজিদে গেলে তার অশান্তি লাগে, তিলাওয়াতের মধ্যে তার মাথা ব্যথা ধরে যায়। যদি ওই গুনাহের পর্দাগুলো সরিয়ে ফেলা যায়, অন্তরকে পরিষ্কার করা যায়, তাহলে ইবাদতের মধ্যে, সালাতের মধ্যে টেস্ট অনুভব হবে, মজা অনুভব হবে। সম্মানিত দর্শক শ্রোতা, চতুর্মুখী এই ফিতনার যুগে পারিপার্শ্বিক এই বিজাতীয় পরিবেশে শয়তানের চতুর্মুখী চক্রান্তর মধ্যে যদি আপনি আমাকে, আপনি আমি যদি বেঁচে থাকতে হয়, তাহলে মেহনত ছাড়া, এত মূল্যবান জিনিস ঈমান, মেহনত ছাড়া অর্জন করা সম্ভবপর নয়। দেখুন, একজন মানুষ যদি একটা ঘর কিনতে হয়, তাহলে কতটা বছর মেহনত করে পয়সা জমাতে হয়, এরপরে ঘর কিনা যায়। একজন মানুষ যদি তার মেয়েকে ছেলেকে শাদি দিতে হয়, কতটা বছর কাজ করে পয়সা জমা করতে হয়, এরপরে এই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়া যায়। একজন মানুষ যদি হজ করতে হয়, কয়েক বছর কাজ করে পয়সা জমাতে হয়, এরপরে গুরুত্বপূর্ণ এই কাজ সমাধান দেওয়া যায়। ব্যবসা বাণিজ্য করতে হলে অনেক মেহনত করে পয়সা জমাতে হয়, পুঁজি জমাতে হয়, এরপরে ব্যবসা করা যায়। দৌলতে ঈমান হলো পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান সম্পদ,
সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর দৌলতে ইমানকে যদি আর একটা পাল্লায় রাখা হয়, মনে রাখবেন দৌলতে ইমানের পাল্লা হাজার গুণ বাড়ি হবে। এত মূল্যবান সম্পদ অর্জন করতে হলে, ইমানের এই সম্পদ অর্জন করতে হলে মেহনত ছাড়া হবে না, মেহনত করতে হবে। হাজারো শুকুর হয় আল্লাহ তাসাদ্দুক জান, কোনো কামনা হয়তো না দিলে ইমান, কোনো কিছু না হয়তো না দিলে ইমান। আল্লাহ পাক যদি আমাদেরকে দৌলতে ইমান না দিতেন কোনো কিছুই হইতো না। এই দৌলতে ইমান আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন, এত বড় সম্পদ। এই সম্পদকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এই সম্পদের পিছনে মেহনত করতে হবে। যেভাবে আপনি যদি আপনার ঘর পান, এই ঘরকে আপনি সংরক্ষণ করার জন্য কাউন্সিল ট্যাক্স সহ এই ঘরের পারিপার্শ্বিক যে সমস্ত বিল বাদাল রয়েছে, যে সমস্ত কাজ রয়েছে, সেগুলো আপনি যথাযথভাবে আঞ্জাম না দিলে এই ঘরকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন না। আপনি যদি ব্যবসা করেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য হিসাব কাগজপত্র আপনাকে ঠিক রাখতে হবে, জিনিসপত্র প্রতিদিন গুছাতে হবে, কোনটার ডেট শেষ হয়ে গেছে, কোনটার ডেট এখন শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এই পণ্যটাকে আগিয়ে নিয়ে আসতে হবে, এইটাকে আগে বিক্রি করতে হবে, এভাবে একটা সময় দিতে হবে। আপনার ব্যবসার পিছনে যদি আপনি এভাবে সময় দেন, সত্যিকারভাবে সুশৃঙ্খলভাবে আপনি ব্যবসা পরিচালনা করেন, দিন দিন আপনার ব্যবসা উন্নতি হবে। আর আপনি ব্যবসাতে 10,000-20,000 পাউন্ডের সামানা উঠাইলেন ব্যবসার তারিয়ার মধ্যে, আর আপনি বসা রইলেন, যত্রতত্রভাবে বিক্রি করলেন, খাতার মধ্যে উঠাইলেন না, কেউ বাকি নিয়ে গেল, কেউ ক্যাশ দেওয়া গেল, আপনি উঠিয়া এই ক্যাশ থেকে পয়সা নিয়ে চলে গেলেন মাছ বাজারে, মাছ কিনলেন, গুস্ত কিনলেন, আপনি চলাফেরা করলেন হাইফাইভাবে, কোনো হিসাব রাখলেন না। দেখবেন দুই মাস পরে আপনার পুঁজি খেয়ে ফেলছেন, দ্বিতীয় মাসে আপনি আবার নতুন করে আপনার মাল উঠাবেন, সেই পয়সা আপনার কাছে নাই, আপনার পুঁজি শেষ হয়ে যাবে, আপনার মূল্যবান এই ব্যবসা নষ্ট হয়ে যাবে। ব্যবসার পিছনে আপনি সুন্দরভাবে মেহনত করতে হবে, তবেই আপনার ব্যবসার মধ্যে আপনি লাভবান হবেন, উন্নতি করতে পারবেন। ক্ষেত খামারের ব্যাপারে, আপনি ক্ষেত খামার করেন, আপনি হাল চাষ করলেন, জমির মধ্যে বীজ বপন করলেন, বীজ বপন করার পরে আপনার ধানের সাথে সাথে কিছু আগাছা উঠলো, কিছু ভিন্ন গাছ উঠে গেল, যদি এইভাবে ছেড়ে দেন দেখবেন কিছুদিন পরে ওই আগাছাগুলো বড় হয়ে গেছে, আপনার ধানের গাছগুলোকে শেষ করে ফেলছে। আপনার যে উদ্দেশ্যে আপনি ক্ষেত করেছেন সেই উদ্দেশ্য আপনার ব্যাহত হবে, আপনি সত্যিকার অর্থের ক্ষেতকে আপনি সাজাতে পারলেন না। আপনাকে মেহনত করতে হবে, আপনার এই ক্ষেত থেকে আপনি 20 মণ 25 মণ 50 মণ ধান উঠাবেন, এমনিতেই উঠে যাবে না, হাল চাষ করেছেন, বীজ বপন করেছেন, পরবর্তী সময়ে আপনাকে আগাছা বাঁচতে হবে, পানি দিতে হবে, পোকামাকড় থেকে ক্ষেতকে হেফাজত রাখতে হবে। ক্ষেতের ধান যখন পেকে আসবে তখন পাখি ইত্যাদি এসে যেন আপনার ধানকে নষ্ট না করে, বন্যা অতি খরা অতিবৃষ্টি এসে যেন আপনার ক্ষেতকে নষ্ট না করে, সেদিকে আপনি সচেষ্ট থাকতে হবে, তবেই আপনার শেষে আপনি ধান উঠাতে পারবেন আপনার ভাড়ালের মধ্যে। একইভাবে এর থেকে অধিকতর মূল্যবান জিনিস হলো আপনার ইমান। ইমানের পিছনে মেহনত না করলে, ইমানকে হেফাজতে না রাখলে আপনার ইমানকে কুফুরির আগাছায় এসে খেয়ে ফেলবে, আপনার ইমানকে বেদাতের ফ্লাড এসে খেয়ে ফেলবে, আপনার ইমানকে পোকামাকড়ের যে রিয়া মানুষকে দেখানো সেগুলো পোকামাকড়ের মতো আপনার এবাদতকে খেয়ে ফেলবে, আগুনের মতো সেগুলো আপনার এবাদতকে ধ্বংস করে ফেলবে, জ্বালিয়ে ফেলবে। এক্ষেত্রে আপনি সজাগ থাকতে হবে, আপনার এবাদত যেন নষ্ট না হয়, আপনার ইমান যেন নষ্ট না হয়, আপনার কলব যেন ময়লা না হয়। যদি আপনি এভাবে সতর্ক সচেষ্ট থেকে আপনি এবাদত করতে পারেন, তবে আপনার এবাদত গ্রহণযোগ্য হবে। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আমাদের সমাজে ঘরে কীভাবে আমরা নামাজ পড়ি আমরা তো জানি না, মুসল্লিয়ানে কেরামগণ কীভাবে পড়েন, আপনি কীভাবে পড়েন, আমি কীভাবে পড়ি সেটা জানেন না, কিন্তু বাহিরের আমার সালাত আপনি দেখেন, আপনার সালাত আমি দেখি,
আপনি আমার সালাত দিয়ে, আপনার নামাজ দিয়ে, আমার নামাজ দিয়ে আপনি বুঝতে পারবেন যে উনি সুন্নতের পাবন কিনা, উনি সঠিকভাবে রুকু দিতেছেন কিনা, উনি হাতটা কীভাবে রাখতেছেন, উনি নামাজের পজিশনগুলো কীভাবে উনি করতেছেন, নামাজের ওজনটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আমরা দেখতে পাই অনেক ভালো ভালো নামাজিগণ নামাজ পড়েন, হাত সুন্দরভাবে রাখেন না, রুকু সিজদাগুলো সুন্দরভাবে হয় না, রুকুর মধ্যে খুশু হুজু নাই, সিজদার মধ্যে নাক রাখেন না ফ্লোরের মধ্যে, কপাল শুধু লাগিয়ে রাখেন, নাকটা ফ্লোরের মধ্যে লাগিয়ে রাখেন না, হাতটা এমনভাবে রাখেন, আঙ্গুলগুলো এভাবে ছড়াইয়ে ছিটিয়ে রাখেন, সুন্নতের খেলাফ আঙ্গুলগুলো সুন্দর করে রাখেন না, এগুলো দেখা যায়, একে অন্যকে দেখা যায়, এটা আয়নার মতো। আমার নামাজ আপনি দেখতেছেন, আপনার নামাজ আমি দেখতেছি, তো আমার মধ্যে ভুল ত্রুটি হইলে আপনি যদি বলে দেন আমাকে লজ্জা না দিয়ে, তাহলে আমার এই ভুলগুলো সংশোধন হয়ে যাবে। আমি যদি আপনাকে বলে দেই, আপনাকে লজ্জা না দিয়ে একান্তে নিয়ে আপনাকে বলে দেই, আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো করি না, দেখেও আমরা কথা বলি না, আর যদি কথা বলিও তাকে লজ্জা দেওয়ার জন্য বলি। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। ওই আয়নাতে যেভাবে চেহারার কালো দাগ ফুটে উঠে সেগুলো আমরা দূর করি, ঠিক তেমনইভাবে আমার এক ভাইয়ের কাছে আমার ভুলগুলো ফুটে উঠবে, তিনি যেন আমাকে সংশোধনের উদ্দেশ্যে ধরে দেন, লজ্জা দেওয়ার উদ্দেশ্যে ধরে যেন না দেন, তবেই আমরা এগুলো সংশোধন করতে পারবো। আর কিছু জিনিস আমি সচেতন যদি থাকি, মাসআলা জানা থাকে আমাদের, এরপরে সচেতন নাই, আমি বুঝি না আমি কীভাবে সিজদাতে হাত রাখতেছি, কারণ নামাজে হয়তো দিয়ান অন্যদিকে আছে, খুশু হুজু নাই, হাত সুন্দরভাবে রাখা, সিজদা সুন্দরভাবে দেওয়া, পার্শ্ববর্তী যিনি আছেন তার যেন ডিস্টার্ব না হয়, কেউ কেউ তো এমনভাবে হাত সরিয়ে রাখেন পাশের যিনি তিনি সিজদা দিতে পারতেছেন না, রুকুর মধ্যে হাত এভাবে রাখেন, তার নিকটের আরেকজন মুসল্লির কষ্ট হচ্ছে সেদিকে খেয়াল নাই, সেগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আরেকটা ভুল আমরা করি যে ঘরের মধ্যে সালাত কীভাবে পড়া হয় আমরা তো দেখি না, মসজিদের মধ্যে এমনভাবে জুমার সময় বেশিরভাগ হয়, সুন্নত সালাতে এমন খুশু হুজুর সাথে মুসল্লি সাহেব দাঁড়াইলেন, এদিকে ইমাম সাহেব অপেক্ষা করতেছেন খুতবা শুরু হয়ে যাবে, কারণ এখানে অনেক লোক নামাজে এসেছেন যারা কর্মজীবী মানুষ, যারা টাইম রয়েছে ওই টাইম অনুযায়ী তারা এসেছেন ছুটি নিয়ে, নামাজ পড়ে তারা চলে যাবেন, কিন্তু ইমাম সাহেব তিনি মিম্বরেই উঠতে পারতেছেন না, এখানে কয়েকজন এমন লম্বা সুন্নত আদায় করতেছেন। আপনি লম্বা সুন্নত আদায় করবেন, আপনি ঘরে পড়ুন অথবা এক সাইটে গিয়ে পড়ুন, অথবা মসজিদের পয়সা উঠানোর জন্য যে বক্স আঠানো হয় সেটা মুভ করা যাইতেছে না, লম্বা সুন্নতের মধ্যে কিছু সংখ্যক মুসল্লি থেকে যান, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে রিয়া হয়ে যায়, অনেক ক্ষেত্রে রিয়া হয়ে যায়, হয়তো ভিতরে আসতে পারে যে অন্যরা দেখুক আমি কত খুশু হুজুর সাথে লম্বা করে সালাত আদায় করি, যদি এটা হয় তাহলে আপনার সব ইবাদত বরবাদ, আর আপনার সচেতন না হইয়া মসজিদের ক্ষতি হইতেছে, বক্সটা হাঁটানো যাইতেছে না, অন্য লোকের ক্ষতি হইতেছে, তার সে সময় মতো কাজে যাইতে পারবে না, নামাজের লেট হইতেছে, এগুলো এইটার জন্য আপনি গুণাগার হবেন, শুধু আপনার নফল নামাজটাকে লম্বা করার জন্য। তো নফল নামাজ এ ব্যাপারেও সচেতন থাকতে হবে, অন্যর জন্য ডিস্টার্ব না হয়, অন্যর জন্য ক্ষতি না হয়, মসজিদের জন্য যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেটা না জুমার আগের কাবলাল জুমার ক্ষেত্রেও আমরা দেখেছি, বাদাল জুমার ক্ষেত্রেও আমরা দেখেছি, অনেক সময় আমরা খেয়াল রাখি না, যদি আমি লম্বা করে না সালাত পড়তে হয় ওয়ালের সাইটে গিয়ে, পিলারের সাইটে গিয়ে, অথবা কোনো একটা সুতরা সামনে দিয়ে, কোনো একটা চেয়ার সামনে দিয়ে আমি লম্বা সালাত আদায় করব, যেন অন্য মুসল্লির কোনো ডিস্টার্ব না হয়। আরেকটা অসুবিধা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মসজিদে চেয়ারে ভরে যায় মসজিদ, আজকে মসজিদগুলোতে দেখা যায় প্রায় চার ভাগের এক ভাগ মানুষই চেয়ারে বসা, নাউজুবিল্লাহ, সেটা তো কিছুদিন আগেও ছিল না। এমন সমস্ত মানুষদেরকে আমি চেয়ারে বসা দেখতে পাই যারা সকালবেলা দুই তিন ঘন্টা দুই ঘন্টা জিম করেন, দুই তিন ঘন্টা মর্নিং ওয়াক করেন, সে সমস্ত মানুষদেরকেও চেয়ারে বসে নামাজ পড়তে দেখতে পাই। যদি
সমাজের কোনো অসুবিধা না হইতো, যদি আইনগত কোনো দিক না থাকত, তাহলে হয়তো মসজিদের ইমাম সাহেব তাদেরকে শাস্তির ব্যবস্থা করতেন। আল্লাহর সাথে মশকারি করা মসজিদে এসে আপনি জিম করতে পারেন, আপনি দৌড়াইতে পারেন, আপনি প্রতিদিন এক ঘন্টা আপনার রোগের জন্য আপনি হাঁটতে পারেন, ডাক্তার বলে দিয়েছে, আর আপনি মসজিদে এসেই চেয়ার জুড়ে বসে থাকবেন। আল্লাহর সাথে বেয়াদবি মশকারা করা, আপনি ফ্লোরে বসে যান, দাঁড়াইতে পারেন না, ফ্লোরে বসে যান, ফ্লোরে বসে সালাত আদায় করেন, চেয়ার কেন? মসজিদের পুরো একটা অংশ চেয়ারে ভরে যাচ্ছে, এমনকি আজকে হেরম পর্যন্ত, হেরম শরীফে অনেকেই চেয়ার নিয়ে ঢুকেন, হেরমে অনেক জায়গায় গুল অবস্থায় চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা ভেবে দেখবেন আমরা সত্যিকার অর্থে জয়ীফ কিনা। অনেক বুজুর্গদেরকে দেখেছি দাঁড়াইতে পারেন না, বৃদ্ধ মানুষ এরপরেও দাঁড়িয়ে নামাজ পড়েন, দাঁড়াইতে পারেন না, ফ্লোরে বসে নামাজ আদায় করতেছেন। আর একান্ত যদি সত্যি আপনি জয়ীফ হন, সত্যি আপনি মাজুর ব্যক্তি, আপনাকে মসজিদে কেউ ধরে ধরে এনে দিয়ে যায়, আপনাকে মসজিদে আপনি হুইল চেয়ার দিয়ে মসজিদে আসেন, সত্যি মাজুর আপনি, তাহলে যদি চেয়ারে বসে পড়েন সেক্ষেত্রে আমার কোনো কথা নাই, আপনারা মুফতিয়ানে কেরামদের কাছ থেকে জানুন। আর এমন যদি আপনি মাজুর হন, আপনার জন্য তো মসজিদে আসাই প্রয়োজন নাই, অন্যকে ডিস্টার্ব করা, আপনি ঘরে পড়লে গুনাহ হবে না, আপনার জন্য মসজিদে আসার কোনো প্রয়োজন নাই, আপনি ঘরে পড়লেও আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। এক কথায় আপনার ইবাদতের ক্ষেত্রে অন্যের ইবাদতে যেন ব্যাঘাত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যে হাদিস শুরুতে খুতবাতে পড়েছিলাম, আদ্দিন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম, নসিহত শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা, অন্যের ভালাই চাওয়া, অন্যের উপকার চাওয়া, আর দিন এটার অর্থই হলো অন্যের উপকার চাওয়া। আপনি আরেকজন ভাই, সে আগুনে পড়ে যাচ্ছে, অন্ধ মানুষ, তাকে আগুন থেকে ফিরে আনা, আরেকজন ভাই অন্ধ গাড়ির নিচে পড়ে যাচ্ছে তাকে ধরা, একটা ছোট্ট শিশু দৌড়ে গাড়ির নিচে পড়ে যাবে তাকে কুলে নিয়ে গাড়ির থেকে বাঁচানো, সে আপনার সন্তান হোক আর অন্যের সন্তান হোক, এই যে আপনি মানবিক গুণের অধিকারী, আপনাকে আল্লাহ পাক এভাবেই তৈরি করেছেন যে অন্যের ক্ষতি চক্ষু দিয়ে দেখলে সহ্য করা যায় না, নিজে নিজে তাকে চিনুন আর না চিনুন, সে আপনার ধর্মের হোক আর অন্য ধর্মের হোক, সে আপনার ভাষার হোক আর অন্য ভাষার হোক, সে আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, তার কল্যাণে তার অসুবিধা দূর করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়েন। এই ঝাঁপিয়ে পড়া দুনিয়াবী ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রেও আপনি তার জন্য কল্যাণ কামনা করার নামই হলো দিন। একজন জাহান্নামের দিকে চাচ্ছে, তাকে জাহান্নাম থেকে ফিরিয়ে নেওয়া আসা, একজনের নামাজ হয় না তাকে নামাজ শিখিয়ে দেওয়া, একজনের তিলাওয়াত হয় না তাকে তিলাওয়াত শিখিয়ে দেওয়া, একজন মাসআলা জানেন না মকরু ওয়াক্তে প্রতিদিন নামাজ পড়েন আপনি দেখতেছেন তাকে বিরত রাখা, মকরু ওয়াক্তের ব্যাপারে তাকে তাকিদ দেওয়া, একজনের কাপড় খুলে যায় নামাজের মধ্যে, একজনের রুকুর মধ্যে গেলে প্যান্টের পিছন দিক খুলে যায় তাকে সতর্ক করা, ভাই আপনি আপনার সতর্কগুলো ঘুরে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজও নষ্ট হবে অন্যের নামাজও নষ্ট হবে, তাকে সংশোধন করে দেওয়া। এভাবে যদি আমরা করে দিতে পারি তবেই বোঝা গেল আমি প্রকৃত মুমিন, তবেই দিন আর নসিহা, দিন শব্দ অন্যের কল্যাণ কামনা করা, এটার নামই হলো দিন, এটা বোঝা গেল যে আপনি সত্যিকার অর্থে একজন মুমিন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারগণ ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হও। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইয়া হে ইমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ও আহলিকুম নারা তোমাদের আহল আয়াল অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যেন এই দিলের মধ্যে এই তরফ যত বেশি আসবে তিনি তত বেশি মুমিন বলে
পরিগণিত হবেন, আমরা বুঝতে পারব আমার ভিতরে তত বেশি ইমানের জজ্বা তৈরি হয়েছে, অন্তরটা তত বেশি পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন নিজের দিন শিকার এবং আমল করার, অন্যকে দিন শিখানো এবং আমল করার দিকে উৎসাহিত করানোর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।